মহাকার্টুন টিভি পাবজির ভূত। দিল্লি শহরে রোহান নামের একটি ছোট ছেলে তার নিজের মা বাবার সাথে থাকত। রোহান লেখাপড়ায় খুব একটা ভালো ছিল না। ওর এই ব্যাপারটাতে রোহানের মা বাবা খুবই চিন্তিত ছিলেন। একদিন রোহান নিজের মা বাবার কাছে ফোনের জন্য জেদ করছিল। মা, আমারও একটা ফোন লাগবে। রোহান, এত কম বয়সে ফোন নেওয়ার কথা কি করে ভাবলে তুমি? না, এখন তুমি অনেক ছোট, কোনো ফোন টোন পাবে না। আমার সব বন্ধুদের কাছে ফোন আছে আর শুধু আমার কাছেই নেই। আমারও ফোন চাই মামুনি। বলে দিলাম না একবার যে কোনো ফোন টোন পাবে না তুমি। আমার বন্ধুরা স্কুল প্রজেক্টের সব কাজ ফোন থেকেই করে, এই জন্য ওরা সব সময় আমার থেকে বেশি মার্কস পায়। আমি সব সময় ওদের থেকে পিছিয়ে থাকি। এই শুনে রোহানের মা তার বাবাকে বলল, শোনো না, ও তো ঠিক কথাই বলছে, ওকে একটা ফোন দিয়েই দাও, এটাও তো হতে পারে, ফোন আসলে রোহানের মার্কসও ভালো হয়ে যেতে পারে। তাহলে ঠিক আছে, কিন্তু আমি ওকে পুরনো ফোনই কিনে দেব। ঠিক আছে বাবা। পরের দিনই রোহানের বাবা ওকে একটা পুরনো ফোন কিনে দিল, যেটা দেখে ও ভীষণ খুশি হয়ে গেল। কিছুদিন রোহান ফোনটাকে ঠিক ততটাই ব্যবহার করল যেটুকু তার দরকার ছিল। কিন্তু একদিন রোহানের বন্ধু ওকে পাবজি গেমের ব্যাপারে বলল। খেলার ব্যাপারে শুনে রোহান খুবই এক্সাইটেড হয়ে গেল আর ও গেমটাকে নিজের ফোনে ডাউনলোড করতে লাগলো। এটা তো দেখছি খুবই মজাদার গেম, এটা খেলে সব একঘেয়েমি দূর হয়ে যায়। কিছুদিনের মধ্যে রোহান খেলার নেশায় পড়ে গেল আর ও সব সময় ফোন ঘাঁটতে শুরু করে দেয়, যেটা দেখে রোহানের মা বলল, রোহান, তুমি ফোন নিয়ে একটু বেশি ঘাঁটাঘাঁটি করে ফেলছো। তুমি এইভাবে তোমার লেখাপড়া বাদ দিয়ে সব সময় ফোন নিয়ে পড়ে থাকার জন্য আমরা তোমাকে ফোন কিনে দেইনি। মামুনি, সেরকম কিছুই নয়, শুধু এই গেমটা আমার কাছে নতুন, তাই আমি এটা বোঝার চেষ্টা করছি, আর কিছু নয়। হ্যাঁ তো পড়াটাও করো, সারাদিন ধরে শুধু খেলা নিয়ে পড়ে থাকা ভালো কথা নয়। এই বলে রোহানের মা রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। মায়ের কথাটা উপেক্ষা করে দিয়ে রোহান আবার খেলতে শুরু করে দিল। একদিন রাতে রোহান যখন ফোনে গেম খেলছিল তখন হঠাৎ তার ফোনের স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেল আর ওর ফোনটা বন্ধ হয়ে গেল। আরে কি, ফোন তো বন্ধ হয়ে গেল, মনে হয় পুরনো ফোন তো, তাই বন্ধ হয়ে গেছে হয়তো। কিছুক্ষণ এটাকে রেখে দিই, নিজের থেকেই ঠিক হয়ে যাবে। রোহান নিজের ফোন বিছানার সাইডে রেখে দিল আর ওখানেই শুয়ে পড়ল। তখনই সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেল। রোহান! নিজের নাম শুনে রোহান বাইরে চলে গেল। ওর মনে হলো যে ওর বাবা ওকে ডাকছে। হ্যাঁ বাবা, বলো। কি বলবো? তুমি তো আমাকে ডাকছিলে। আমি তোমাকে ডাকিনি, গেম খেলতে খেলতে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? রোহান এটাকে নিজের মনের ভুল ভেবে নিজের ঘরে চলে যায়। যখনই রোহান নিজের বিছানায় শুয়ে পড়ে তখন সে আবার সেই আওয়াজ শুনতে পায়। রোহান! এইবার রোহান ভয় পেয়ে গেল আর নিজের বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। রোহান, কি হলো, তুমি গেম কেন খেলছো না? এই শুনে রোহান ভয় পেয়ে গেল আর নিজের ফোনের দিকে দেখতে লাগলো। ও দেখতে পেল যে ফোনের স্ক্রিনটা লাল হয়ে গেছে। এই সব দেখে রোহান চিৎকার করতে লাগলো। কি হলো, তুমি চিৎকার কেন করছো? বাবা, এই ফোনটা থেকে অদ্ভুত আওয়াজ আসছে। রোহানের বাবা যখন ফোনের দিকে দেখল তখন ওনার কিছুই অদ্ভুত লাগলো না, ফোন তো একদম ঠিক আছে। বাবা, এর থেকে আওয়াজ আসছিল আর কেউ আমার নাম ধরে ডাকছিল। মনে হয় কোনো অ্যাপ খুলে গেছে, সেখান থেকেই এই সব আওয়াজ আসছে। কিন্তু বাবা, ফোন নিজে থেকেই বন্ধ হয়ে গেছিল,
তাহলে কোনো আওয়াজ কি করে আসতে পারে? ফোন তো অন আছে, সারাদিন গেম খেলতে খেলতে তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। শুয়ে পড়ো, কাল সকালে আমি তোমার ক্লাস নেব। এই বলে রোহানের বাবা ওখান থেকে চলে গেল। অনেকক্ষণ ধরে ভাবার পর রোহানের ঘুম পেয়ে গেল। রাত 12:30 কাছাকাছি রোহান কিছু অনুভব করল। ও দেখতে পেল যে ওর বিছানা আর ঘরের সব আসবাবপত্র কাঁপতে শুরু করেছে। ও কিছুই বুঝতে পারছিল না। যখন ও নিজের বিছানা থেকে নামল, তখন ও দেখল যে ওর ফোন হাওয়ায় উড়ছে আর ওর ফোন থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসছে। রোহান, কি হলো? গেম কেন খেলছো না তুমি? নিজের সামনে এই সব ঘটনা দেখে রোহান ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে যখন ও উঠল, তখন ও নিজের মা বাবাকে সব কথা বলল, কিন্তু ওনারা রোহানের কোনো কথাই শুনলেন না। কিছুদিন পরে যখন কিছুই হলো না, তখন রোহান আবার পাবজি খেলা শুরু করে দিল। অনেক রাত হয়ে গিয়েছিল আর রোহান পাবজি খেলেই যাচ্ছিল। ঠিক তখনই রোহান ফোনে একটা ভয়ঙ্কর মুখ দেখতে পেল। এটা কার মুখ? রোহান একটা বাচ্চার মুখ দেখতে পেল। চোখ দুটো রক্তের মতন লাল, মুখটা একদম কালো, আর ঠোঁটের পাশে একটা বড় ক্ষত। এই দেখে রোহান তাড়াতাড়ি নিজের ফোন ফেলে দিল আর জোরে চিৎকার করতে লাগলো, মামনি, বাবা! তখনই রোহানের মা বাবা রোহানের ঘরে গেল। রোহানের ভয়ার্ত মুখ দেখে তার মা বাবা ভয় পেয়ে গেল। দুজনে জিজ্ঞাসা করতে রোহান মা বাবাকে সব কথা খুলে বলল। সব শোনার পর রোহানের বাবা ফোনের দিকে নিজের হাত বাড়ালো, কিন্তু আবার ফোনটা হাওয়ায় উড়ে গেল আর ওখান থেকে আবার আওয়াজ আসতে লাগলো। কি হলো রোহান, তুমি গেম কেন খেলছো না? এসো খেলো, আমিও তোমার সাথে খেলব। নিজেদের সামনে দৃশ্যবলি দেখে রোহানের বাবা বুঝে গেল যে কিছু তো একটা গণ্ডগোল আছে। তখনই উনি বললেন, তুমি কে বলো? আমি বুঝে গেছি যে তুমি কোনো অশুভ শক্তি। তুমি অনেক বুদ্ধিমান দেখছি, কিন্তু আমার ব্যাপারটা তো জানা খুবই মুশকিল আছে। আমি শুধু রোহানের সাথেই পাবজি খেলতে চাই। এটুকু বলতেই ভূতের আওয়াজ থেমে গেল আর ফোনটা নিচে মেঝেতে পড়ে গেল। কালই আমি পুরনো তান্ত্রিককে ডেকে আনছি, এখন উনিই বলতে পারবেন যে এইসব কেন ঘটছে। পরের দিন রোহানের বাবা তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসলো। তান্ত্রিক ফোনটাকে দেখেই বুঝে গেল যে এটাতে কোনো ভুতুড়ে আত্মা আছে। এর মধ্যে কোনো ভূত বাস করছে। তাহলে তাড়াতাড়ি দেখুন না যে এই ভূতটা আমাদের কাছে কি চায়। তান্ত্রিক নিজের সামনে ফোনটা রেখে মন্ত্র পড়তে লাগে। আলতো জালালতো, এই আত্মার ব্যাপারে জানা তুই, আলতো জালালতো। তান্ত্রিক মন্ত্র পড়তেই ভূত ফোন থেকে বেরিয়ে সামনে এসে গেল। সবাই ওই ভূতকে দেখে হতবাক হয়ে গেল, কারণ ওটা কোনো ছোট বাচ্চার ভূত ছিল। তখনই তান্ত্রিক বলল, বল কে তুই আর এই বাচ্চার কাছে তুই কি চাস? আমি হলাম একটা ভূত, তুমি কি দেখতে পাচ্ছ না? আমি এই বাচ্চাটাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। এ তোর কি ক্ষতি করেছে যার জন্য তুই একে শাস্তি দিতে চাস? আমার নয়, কিন্তু একদিন নিজের আর নিজের মা বাবার ক্ষতি অবশ্যই করবে। সত্যি করে বল কে তুই? আমিও রোহানের মতো জেদি বাচ্চা ছিলাম। একদিন রোহান ফোনের জন্য বাড়িতে জেদ করছিল, আমিও ওই রকম জেদ করছিলাম। আর ফোন আসার পর আমিও পাবজির মতন গেম খেলতে পাগল হয়ে গেছিলাম। ফোনটা নিয়ে বেশি ব্যবহার করার জন্য
আমিও রোজ মা বাবার কাছে বকা খেতাম, কিন্তু আমি ওনাদের কথা কখনো শুনতাম না। তারপর কি হলো? একদিন আমার মা আমার কাছ থেকে ফোন নিয়ে লুকিয়ে রেখেছিল। এটা জানার পর আমি বাড়ির ছাদে গিয়ে ভয় দেখাতে লাগি যে আমাকে আমার ফোন দিয়ে দাও, না হলে আমি ঝাঁপ দিয়ে দেব। কিন্তু ওনাদের মজা করে ভয় দেখাতে গিয়ে আমার পা পিছলে গেল, আমি রাস্তায় পড়ে গেলাম। তারপর আমার মৃত্যু হয়ে গেল আর আমার আত্মাই ফোনের মধ্যেই রয়ে গেল। এই জন্যে তোমার মা বাবা এই ফোনটা বিক্রি করে দিয়েছিল? ওনারা তো এই ব্যাপারে কিছুই জানতেন না, যাতে আমার কথা মনে না পড়ে সেই জন্যে এই ফোন বিক্রি করেছিল। যখন আমি এখানে আসলাম তখন আমি রোহানকেও এরকম দেখলাম যেমন আমি করতাম। রোহানকে কিসের জন্য শাস্তি দিতে চাও? আমি শুধু রোহানকে ভয় দেখাতে চাইছিলাম যে ও পাবজি গেম না খেলে, কিন্তু রোহানও ওই নেশায় পড়ে গেছিল। নিজের মা বাবার কাছে কোনো কথা শুনছিল না, সারাদিন ধরে শুধু ফোনেই পড়ে থাকত। আমি বুঝি যে যখন আপনি ঘরের লোকেদের সাথে দূরে থাকেন তখন কেমন লাগে। এই সব কথা শুনে রোহান নিজের ভুল বুঝতে পারে যে ও কত বড় ভুল করতে যাচ্ছিল। ও ভূতকে বলল যে ও ফোনকে ঠিক ততটাই ব্যবহার করবে যতটুকু ওর প্রয়োজন হবে, আর মা বাবার কথাও শুনবে। এই সব কথা শুনে ভূত ওখান থেকে চলে গেল। তখন রোহান বলল, মামনি বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, এখন থেকে আমি তোমাদের সব কথা শুনে চলবো, আর আমি শুধু লেখাপড়াই মন দিয়ে করব। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।